দেখুন কি সুন্দর নরম হয়েছে ভেতরটা। করেছি আজ আমি দেখাবো রাঙা আলুর ল্যাংচা। আমি এখানে চারটে রাঙা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আমার লাগবে এলাচ, অল্প একটু নুন, হাফ চামচের মতো বেকিং পাউডার, এক বাটি ময়দা, হাফ বাটির মতো সুজি, সিরার জন্য লাগবে চিনি, আর লাগবে রিফাইন তেল। আমি আলুটাকে চোখলা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি, কোনো দানা যেন না থাকে একদম। আমি এর মধ্যে একটু সুজি দেবো। সুজিটাকে ভালো করে আমি মেখে নেব। সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি এর সঙ্গে। এবার দেব আমি একটু নুন, বেকিং পাউডার হাফ চামচের মতো, একটু এলাচ গুঁড়ো, এটাকে আমি আবার ভালো করে মেখে নেব। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, আমি এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে এক বাটি জল দিলাম, দু বাটি জল দিলাম, এর মধ্যে আমি দু বাটি চিনি দেব। চিনিটা ভালো করে জলের সঙ্গে একদম মিশিয়ে নেব। এটা চিনিটা ভালো করে মিশিয়ে গিয়ে ফুটে উঠেছে, আমি এর মধ্যে কয়েকটা এলাচ দিলাম। একটু সামান্য আঠালো হলে এটা শিরাটা রেডি হয়ে যাবে। আমি এটা 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। সিরাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 10 মিনিট বাদে ফিরে আসলাম এখানে। হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। আমি এটা ল্যাংচার আকার দেবো, ভালো করে আগে গোল করে নেব যেন কোনো ক্র্যাক না থাকে, তারপরে এটাকে লম্বা করব। এইভাবে আমি তৈরি করে নেবো। আরেকটা দেখাচ্ছি, আগে গোল করে নেব ভালো করে। এবার এটাকে লম্বা করবো। হাতে একটু তেল মেখে নেবেন, কোনো ফাটা যেন না থাকে, তাহলে কিন্তু ভাজতে গেলে ফেটে যাবে আরো।
আমি এরকম করে সবগুলো করে নিচ্ছি। আমার এইগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি তেলে ছাড়বো। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি আর একদম আঁচটা কমিয়ে দিয়েছি। পাঁচটা কিন্তু একদম কম থাকবে, এক পাঁচটা হলেই তারপর আমি পরের পাঁচটা উল্টে দেবো। এগুলো এক পাশ সময় হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিয়ে ভালো করে এগুলো পাঁচটা মিডিয়াম করে ভেজে নিচ্ছি একটু লালচে করে। যেটা ল্যাংচা বা লেডিকেনির কালার হয় সেরকম কালার করে আমি ভেজে নিচ্ছি। এটা এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমি এবার এগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মধ্যে শিরার মধ্যে ভেজানো থাকবে। আমার তৈরি রাঙা আলু বা মিষ্টি আলু ল্যাংচা। দেখুন কি সুন্দর নরম হয়েছে ভেতরটা। আর জানি বেশি করছে।